এই নবদ্বীপ হাতে জাপানি, তাতে কীভাবে দেখুন জামার পিস তৈরি করে, গামছা তৈরি করে, ধুতি তৈরি করে, শাড়ি তৈরি করে। তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই নবদ্বীপের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য তাঁত শিল্পের আপনাদের ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর লাগবে ভিডিওটি। এই দেখুন এখানে সত্যি শার্ট তৈরি হচ্ছে, এই যে এই দেখতে পাচ্ছেন এইখানে তৈরি হচ্ছে, পুরো ধুতি তৈরি হচ্ছে। দেখুন পুরো একদম সাদা কলা ধুতি তৈরি করছে। দেখুন ভদ্রলোক বহু পরিশ্রম করার দিনে এরা চারটে পাঁচটা করে নামায়, এক একটার মজুরি 50 টাকা করে, ওই 250-300 টাকার কাজ করে, এখানে ঠিক মতো কাজ করা হয়। তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখছি দেখাচ্ছি এবং আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটি। এইখানে দেখুন ড্রাম পাচারের জন্য সব রেডি করেছে, ড্রাম পাচার অর্ধেক পেঁচিয়েছে, এখন দুপুরবেলায় দেখতেই পাচ্ছেন ড্রাম পাচাচ্ছে। তাই নবদ্বীপের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে কীভাবে হাতে জাপানি তাঁতে কাপড় ভিত্তি গামছা তৈরি, ভিডিও দেখা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।